কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে এবং তপশিলি জাতি উপজাতির নিগ্রহের বিরুদ্ধে মানুষ যে কতটা বিদ্রোহের সম্মুখীন কালকে পশ্চিম মেদিনীপুর জেলায় বিজেপি দেখতে পেল সচক্ষে। লক্ষাধিক মানুষ চতুর্দিক থেকে এসে ভিড় করেছে মেদিনীপুরে বিদ্রোহের জন্য, যে কেন্দ্রীয় সরকারকে মানব না। এবং কেশপুর থেকেও আমাদের যথেষ্ট সংখ্যক মানুষ এসেছে, যারা ফিরে গেছিলেন তাদের কয়েকজনকে বিজেপির কয়েকজন দুষ্কৃতী হামলা করেছে, ইনজিওর করেছে, আমরা তাদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। আমি আবার বলছি, বিজেপি সেই সিপিএমের প্রাক্তন হারমাদরা যে কায়দায় করতো, যে টেনে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে চুপি সারে খুন করে দিত, ইনজিওর করে দিত, সেই একই কায়দা ধরেছে। এটা যদি হয়, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, তৃণমূল যদি মাঠে নামে বিজেপি কিন্তু পাড়ায় থাকতে পারবে না। কাল মেদিনীপুর শহরে তৃণমূল কংগ্রেসের এক মিছিল বের হয়, সেই মিছিলে অংশগ্রহণ করে রাজারডাঙ্গার তৃণমূল কর্মীরা। তারা মিছিলে অংশগ্রহণ করার বাড়ি ফেরার পর স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল জেলার নেতাদের উস্কানিতে তারা বাড়ির পাশে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের বাড়ি ভাঙচুর করে, বোমা নিক্ষেপ করে এবং শিলতাহানি করে। কতগুলো মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা আহত অবস্থায় পড়ে রয়েছে, এইভাবে অত্যাচার করে। কয়েকদিন আগে আমি আপনাদের চ্যানেলেই বলেছিলাম যে এই রাজারডাঙ্গাতে, কেশপুর আনন্দপুরের যে রাজারডাঙ্গা, ওখানে বোমা, রাত্রেবেলা বোমা গুলি নিক্ষেপ করা হয়েছিল। সেই পুনরাবৃত্তি গতকালও হলো, স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কর্মীরা এই কাজটা করলো। দাদা, মোহাম্মদ রফিক বলেছেন যে যদি পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে দিলীপ ঘোষের বাড়িতে থাকতে হবে বিজেপি কর্মীদের, কী বলবেন? প্রথমত বলি, মোহাম্মদ রফিক নিজেই কেশপুর ছাড়া, আপনারা জানেন বরতলে একটা লজে থাকতেন, ওখান থেকে কেশপুর চালাতেন, আর বর্তমান বড় আস্তানে একটা জায়গায় লুকিয়ে থাকে, নিজের বাড়িতে থাকতে পারে না। সে আবার কাকে বাড়ি ছাড়া করাবে, সে আবার কী করবে, তারা করার কোনো দাম আছে নাকি? আগে নিজের চরিত্রটা ঠিক করুক, তারপর বলবে যে কখন কংগ্রেস, কখন তৃণমূল, আবার কংগ্রেস, আবার এ ও সর্বঘটের কলা, ওর কথাতে আমরা কর্ণপাত করি না। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। এই বৃষ্টিতে আমাদের এই গ্রামে কে আনবে তোর পাসপোর্ট? আরে আসবে আসবে, আমার ভরসা আছে পোস্টম্যানের উপর। ওই যে আসছে। নমস্কার, পোস্ট অফিস থেকে আসছি। এই যে আপনার স্পিড পোস্ট। আমার ভরসা স্পিড পোস্ট। স্পিড পোস্ট পৌঁছে যায় ভারতের সব কোনায়। স্পিড পোস্ট, ভারতীয় ডাক বিভাগের একটি পরিষেবা। শহরে দূষণমুক্ত শহর।
করোনা সহ যে কোনো রোগের চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3 থার্ড অ্যাভিনিউ রোড সেক্টর 2 বিধাননগর সল্টলেক কলকাতা করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437 ও 906495988। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গল ব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।